অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। হঠাৎ প্রিয় তারকার এমন দুঃসংবাদে চিন্তিত ভক্তরা। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকদিন আগেও নাতির অন্নপ্রাশনের অনুষ্ঠানে বেশ চনমনে ছিলেন তিনি। বলা যায়, সবকিছু নিজের হাতে সামলেছিলেন গুণী এই অভিনেতা। তার পরিবারের সদস্যরা জানান, বুকের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, আমার সময় শেষ, আমি এখন অবসরপ্রাপ্ত। ফেলুদা খ্যাত অভিনেতা জানান, তিনি অসুস্থ, নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোট পর্দা এবং বড় পর্দা জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম 1956 সালের 8 সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায়। তিনি ফেলুদা চরিত্রে বিশেষ জনপ্রিয়। এছাড়াও অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সব্যসাচী। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী ও ভক্তরা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।